1275 বঙ্গাব্দের 23শে আষাঢ় রবিবার, আমার বিয়ের দিন। ওই বিশাল বাড়িতে মন খুলে দুটো কথা বলার জন্য হাঁসফাঁস করতে যে নতুন বৌঠান, সে অবশেষে একজন বন্ধু পেল, রবি। বরাবাদর মাহাবাদর শূন্য মন্দির মো বরাবাদর। ভগ্নহৃদয়ের সব কবিতা তোমার জন্য লেখা। রবি এটা ছাপতে পারলো? যে চিঠিগুলো ভারতীতে ছাপা হয়েছে সেগুলো তো আসলে তোমাকেই লেখা চিঠি। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। রবি, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। কোন সংবাদপত্রে যেন এই খবর না বেরোয়, যতই অর্থ লাগে লাগুক। তোমার ভাই তো ঠাকুর বাড়ির মান সম্মান নিয়ে কোন ঘরের মেয়ে আনা হচ্ছে একটু দেখেও নিল না। তুমি কি বিনোদিনীর সাথে প্রেম করছো? তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না। দূরের ধ্বনি যত যত তোমার যশ বাড়বে, খ্যাতি ছড়াবে, ততই তুমি সর্বসাধারণের হয়ে যাবে। ছোট গণ্ডির মধ্যে তোমাকে ধরে রাখতে যাব কেন? নতুন বৌঠান, আসলে তো বাঁচা 64 খোপে সাদা কালোর খেলায় শেষ স্থানে, তাই বড়ে এগিয়ে দিলাম কিস্তি।